শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে সুন্দর একটি দিন কাটবে সবার এমন প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি খালেদা কিবরিয়াও থাকছি শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে শীতের সকালে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে শুরু করছি আমাদের এই প্রিয় অনুষ্ঠানটি যারা নিয়মিত আমাদের সঙ্গে আছেন আপনারা নিশ্চয়ই জানেন যে রাঙা সকাল মাছরাঙা টেলিভিশনের একেবারে জন্মদিন থেকে অনুষ্ঠানটি আছে এবং প্রতিনিয়ত প্রতিদিন আমরা বাংলাদেশকে যারা এগিয়ে নিয়ে গেছেন এদেশকে যারা রাঙিয়েছেন সেই সব মানুষদের গল্পগুলো তুলে নিয়ে আসার চেষ্টা করেছি তো আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন তিনি বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক শাহজাহান সর্দার চলুন তাকে আমরা শুভ সকাল জানাই শুভ সকাল শুভ সকাল একই সাথে আমি শুভ সকাল জানাই যারা মাছরাঙা অনুষ্ঠানে এই রাঙা সকাল অনুষ্ঠান দেখছেন এবং যারা ইউটিউবে পরবর্তীকালে দেখবেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অনেক ধন্যবাদ আপনার জন্ম হয়েছে নরসিংদী জেলার নোয়াদিয়া গ্রামে তাই কি শৈশবটা কেমন ছিল সব কিছু মিলিয়ে যদি একটু শুনতে চাই আপনার বেড়ে ওঠা শৈশব আমি তো আসলে মানে গ্রামের ছেলে গ্রামে আমার জন্ম আপনি বলতে পারবেন যে উচ্চবিত্ত কৃষক পরিবারের সন্তান আচ্ছা গৃহস্থ পরিবার গৃহস্থ পরিবারের আমরা কৃষক পরিবারই বলি চাই আপনার 51টি পরিবার ছিল আমার বাপ চাচারা তিন ভাই ছিলেন তিন ভাই একত্রে থাকত আমাদের তখন যারা আমার চাচাতো ভাই জ্যাঠাতো ভাই ভাই বোন সবাই মিলে আমরা একসাথে চলাফেরা করতাম ঘোরাঘুরি করতাম লেখাপড়া করতাম ধরেন গ্রামে আমাদের অনেক জমিজমা ছিল এখনও আছে মূলত ইনকামটা ছিল আসলে আমাদের জমি থেকে গ্রাম থেকে এরপরে গ্রামের স্কুলে আমরা লেখাপড়া করি লেখাপড়া করার পরে আপনার গ্রাম থেকে আমরা এসএসসি পর্যন্ত আমি গ্রামে লেখাপড়া করি এসএসসি আমি শিবপুর হাই স্কুল আপনি যদি নরসিংদী জেলার এটা শিবপুর উপজেলার শিবপুর হাই পাইলট হাই স্কুল থেকে আমি এসএসসি পরীক্ষা ফার্স্ট ডিভিশন পাই ওইখান থেকে পড়ার পরে আমি ঢাকা আসি এসএসসি কত সালে এসএসসি 1970 সালে এসএসসি পাস করি এর আগে আবার স্কুলে ধরেন আমাদের বাড়ির পাশে স্কুল ছিল যেহেতু আমরা বললাম যে আমরা উচ্চ মধ্যবিত্ত আপনার গৃহস্থ পরিবার যেটা আপনি বলেছেন সন্তান সে হিসেবে ট্রেডিশন হিসেবে আমাদের বাড়িতে টিচার থাকতো সবসময় তখন গ্রামে তখন বলা হতো একটা সবার বাড়িতে ধরনের পড়তে একটা বাংলা ঘর বলা হতো আলাদা একটা ঘর থাকতো যেখানে শিক্ষকরা থাকতো মানুষজন থাকতো আশেপাশের লোকজন আমাদের বাড়িতে এসে লেখাপড়া করতো ছাত্রছাত্রী যারা ছিল ওই টিচার পড়াতো আমরাও পড়তাম তো সেই শৈশবের দুরন্তপনা আপনার ধরেন স্কুল শেষ হলে ফুটবল খেলা ফুটবল মানে কি ফুটবল তো ছিল অনেক সময় জাম্বুরা দিয়ে ফুটবল খেলতাম তারপরে অনেক সময় ফুটবল অনেকটা যদি কিনতে পারতাম আবার যদি পাম্প চলে যেত সেই সাইকেলের দোকানে ব্লাডার ওইগুলি করতে করতে অনেক ধরনের এই ধরনের মানে একটা এক ধরনের আমরা ব্যস্ত থাকতাম আর কি তারপরে ধরেন জমি জামায়ও মাঝে মাঝে আমরা আমাদের চাচা টাচাদের সাথে আমরা যাতায়াত করতাম কৃষিকাজ কৃষিকাজে হয়তো অংশ নিতাম না কিন্তু কৃষিকাজে সহায়তা করার জন্য হয়তো বাড়িতে আমাদের অনেকগুলি আমরা যেটা বলি যে আমরা সহায়তাকারী যারা আগে বলা হয়তো কামলা আমার বছরব্যাপী তাদের একটা হিসাবে তারা থাকতো সেই হিসাবে তাদের জন্য খাবার নিয়ে যাওয়া তারা যখন কাজ করতো এই কাজগুলি আমরা করেছি ধরেন হয়তো অনেক আমাদের বড় অনেক বড় একটা শুধু বেগুনের জন্য একটা বড় বেগুন জমি ছিল বেগুন হতো শুধু টমেটো হতো এক জায়গায় আরেক জায়গায় আপনার আলু হতো আরেক জায়গায় হতো আপনার মানে পেঁয়াজ হতো এরকম জমি থাকতো এইসব জায়গাগুলি আমরা ঘুরে ঘুরে খেলাধুলাও করতাম ঘুরে ঘুরে দেখতাম আর কি একসাথে তো এই করতে করতে আমাদের আসলে মানে কৈশোরটা চলে গেছে আশেপাশে বন্ধু বান্ধব ছিল তাদের সাথে বিকেলে খেলা তখনকার দিনে আপনার গ্রামে জানেন যে গ্রামে জারি গান হতো সারি গান জারি গান যাত্রা এই নানান কিছুর মধ্যে আর কি আমরা এটা পুরো গ্রামীণ পরিবেশে 51টি পরিবেশে একটা বড় হয়েছি বড় হওয়ার পরে তো আপনার ধরেন বড় মনে কি আছে তো শেষক বড় না আবার আমাদের বাড়িটা ছিল একদম রাস্তার পাশে আর কি আমাদের বাড়ি এখন তখন রাস্তাটা বড় রাস্তা রিক্সা এবং বাস তখনই চলতো ছোটো বাস বাস মানে তখন মুড়ির টিনের মতো বাস আর কি যেটা আমরা যদি আপনার ঢাকার বাইরে যান মাঝে মাঝে হয়তো গ্রাম দেখতে পারবেন এরকম ওই গিয়ে আমরা চলাফেরা করতাম আর আমরা স্কুলে যেতাম আপনার সাইকেল দিয়ে আর কি যেহেতু মানে আমরা হাই স্কুলটা পড়েছি একটু দূরে শিবপুর হাই স্কুলে আমি আগেই বলেছি যেটা বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে আমরা যেতাম স্কুলে প্রাইমারি স্কুলটা পড়েছি
পাশের গ্রামের গ্রামের প্রাইমারি স্কুলের প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি। তো সেই দিনগুলি খুবই ভালো আমার, বলি যে আমার পিতা আপনার আমার জন্মের পরে আমার পিতা অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে থেকে আর উঠতে পারেন, অসুস্থ হয়ে মারা যান। মানে আমরা বলেছি যে যেহেতু হচ্ছে উচ্চ বিত্তশালী পরিবারের সন্তান ছিলাম আমরা, আমাদের ঘোড়া ছিল বাড়িতে, ওই ঘোড়া থেকে পরে আব্বা মানে অসুস্থ হয়ে যে ঠ্যাং মানে ইয়ে হয়ে যায় পাটা, তখন আর উঠতে পারেনি অনেক, 75 সালে উনি মারা যান। এটা স্বাধীনতা পরবর্তী সময়, স্বাধীনতা পরবর্তী। আপনি যদি একটু পরিবারের কথা যেহেতু বলেই ফেললেন, আমরা যদি একটু জানি যে কয় ভাই বোন ছিলেন জানি আপনার? আমরা আসলে দুই ভাই দুই বোন, কিন্তু আমি যখন মানে বুঝে ওঠার আগেই আমার বড় ভাই আপনার মারা গেছে যান। আপনার অবস্থান কত? আমার অবস্থান তখন, আমি তখন স্কুলে আমি যাই না এরকম অবস্থায়, তারপরে জানি আমি ক্লাস 5 বা 6 পড়ি, তখন আমার বড় বোন মারা যায়। তারপরে যারা বেঁচে ছিলেন তার মধ্যে আপনি সবার বড়? এখন আমার সবার বড়, আমার ছোট একটা বোন আছে। আচ্ছা, বলতে পারেন মানে এক মানে এক বাবার এক সন্তান আর কি, এক ছেলে সন্তান আর কি। আমার বোন আছে, বোন সে চাকরি করে, স্টেট চাকরি করে নিউট্রিশনে, নিউট্রিশন অফিসার, আর আমি আছি। আর শৈশবের কথা যেটা বললাম, শৈশবে মানে খুব মিস করি গ্রামে। আপনার ধরেন আমরা আপনারা হয়তো জানি না কেউ গ্রামের আপনার গ্রামে পরব হইতো, পরব পরব মানে উৎসব, পরব যেহেতু বছরে একবার চৈত্র সংক্রান্তির দিনে আপনার মেলা যেটা বলে আর কি, তখন আমরা বলতাম পরব। ওই পরবের মধ্যে আপনার ধরেন বাঁশি, নানান ধরনের যে পো পো করে বাঁশি বাজায়, বেলুন বাঁশি, তারপর এখানকে জিলাপি নাড়ু, তারপরে আপনার ওইখানে আপনার কী বলবো যে আপনার নানান ধরনের আপনার টমটম, হ্যাঁ হ্যাঁ এইসব ইয়ে হয়েছে, তারপরে ঘোড়ায় চড়া মানে ইয়েতে চরকিতে ঘোড়া, এই ধরনের এগুলি আমরা খুব উপভোগ করি। এগুলো এখনও আছে গ্রাম অঞ্চলে? এখনও আছে, আছে, কিন্তু আমরা নাই। তারপরে তো ধরেন যখন বাজারে যেতাম, আমার খুবই একটা প্রিয় ছিল গ্রামের বাজারে গেলে, বাজারে আপনার তখন ইয়ে ছিল আর কি, আপনার ওই যে আমাদের ঢাকা শহরে আপনার যে ইয়ে দিয়ে আপনার সোলাবুট বিক্রি করে না, সোলাবুট এবং পেঁয়াজ দেওয়া সোলাবুট বিক্রি করে কাগজের ঠুঙ্গা আর কি এরকম দেওয়া, তখন হ্যাঁ পেঁয়াজ দেওয়া মানে ওই বাজার থেকে খাওয়া দাওয়া খাইতে খেতে 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 হাঁটতে হাঁটতে আসতাম। তো কিছুদিন আগে আমি আপনার ধরেন গ্রামে গিয়েছিলাম আর কি, ধরেন আমার প্রায় রাত্রেবেলা ঘুমে আমার মনে হয় এই জিনিসটা যে আমি খাইতে আমার খুব ভালো লাগে আছে কি না। তো কিছুদিন আগে আমি দেশে গিয়েছিলাম, দেশে যাওয়ার পরে আমি এ রাত্রে থাকি না সাধারণত, ওই দিন আমি থাকলাম। তারপরে আপনার আমার ছোটো ছেলে, ছোটো ছেলে ডাক্তার, সে বড়ো দুই ছেলে আমেরিকাতে থাকে, দুইজনই পিএইচডি হোল্ডার, একজন ইঞ্জিনিয়ার পুয়েট থেকে পাশ করে গেছে, ওইখানে মাস্টার্স পিএইচডি করে জেনারেলিটিতে চাকরি করে, আর মেজর ছিল আইবিতে পাশ করে গেছে কম্পিউটার সায়েন্সে, ও ওইখানে মাস্টার্স পিএইচডি করে ওইখানে চাকরি করে, দুজনে আমেরিকাতে সেটেল, বড়জন সিটিজেন। তো ছোটোটা ডাক্তার, সে আপনার তরিনিয়া বাজারে গেলাম ওই বোটের খোঁজে আর কি, যে এক বোটের ওই দোকানগুলি আর পেলাম না আর কি, কিন্তু বৈশা বিক্রি করে, এখন আগে যে দাঁড়ায় বিক্রি করে সেটা না, বৈশা বিক্রি করে এটা, তখন আমি ছেলের নিয়ে খেতে 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 গাড়ি দিয়া আসলাম আর কি। আমার ওই পুরানো দিনের স্মৃতি এখনো মনে পড়ে, বন্ধু বান্ধব যারা আছে। আমরা ছোটবেলার গল্পগুলো আবারও শুনবো, তার আগে দর্শকদের আপনার সম্পর্কে আমরা একটু জানিয়ে আসতে চাই। দর্শক, আমাদের সাথে আছেন প্রথিতযশা সাংবাদিক শাহজাহান সর্দার। যুদ্ধ শুরু হলে ভারতে প্রশিক্ষণ নিয়ে দেশে এসে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে 1973 সালে সাপ্তাহিক প্রসঙ্গ পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতা শুরু হয়। শাহজাহান সর্দার 4 দশকের অধিক সময় ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত। দৈনিক খবর, দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন, এরকম বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন শাহজাহান সর্দার। বর্তমানে তিনি বাংলাদেশ জার্নালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি 2 বার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করেন। রিপোর্টার থেকে সম্পাদক, সংবাদপত্র, সাংবাদিকতা ও 90 দশকের রাজনীতি নিয়ে তার বহুল আলোচিত একটি গ্রন্থ। চলে যাচ্ছে আবার অতিথির কাছে। স্যার, ছোটবেলার গল্প শুনছিলাম যে আসলে ছোটবেলায় কথা বললে নস্টালজিয়া অনেক কিছু মনে পড়ে আর কি আপনার। তো ওই ছোটোবেলায় এখনও গেলে বললাম না যে গ্রামের যে বন্ধু বান্ধব আমার সাথে সাথে এলাকার লেখাপড়া করতো, তাদের সাথে খেলেছি, অনেকেই হারিয়েছি আমরা, আমি শোক প্রকাশ করছি তাদের জন্য। তো ওই যে ইয়ে খেলা, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা, আমার আবার
মানে সাইকেল থাকার কারণে আমি স্কুল থেকে এসে আবার বিকেলে আবার এই বাজারে টাজারে যেতাম। আমি একটু ছোটো সময় থেকে সোশ্যাল টাইপের ইয়ে ছিলাম আর কি, চা স্টলে বসে গ্রামে গ্রামে তখন ধরনের চা থাকতো আর কি, ওপেন চায়ের দোকানে বসে কথাবার্তা বলতাম, মানুষের সাথে আলাপ আলোচনা করতাম, এইভাবেই আর কি ইয়ে করছে। তো ছোটোবেলায় কি ইচ্ছা ছিল, বড় হয়ে কি হবেন? আমি একটু আসি যে আমি ছোটোবেলার একটা স্মৃতি আমি বলিনি, তা আমি তখন আপনার তো স্কুলে বোধহয় প্রথম শ্রেণী এমন পড়ি, তখন আমি যেহেতু তখন আমার তখন ভাই বোন দুটোই মারা গেছে, এক ব্যাপার এক ছেলে, তখন তো মা বাবা অসুস্থ সবসময় আমাকে চোখে চোখে রাখেন, তো ওই দিন আমার মামাতো ভাই অনেক কয়েকজন আর কি যে আসলো আমার বাড়িতে, বাড়িতে পয়সা চলে যায় বাড়িতে যাই, তখন আমিও গেলাম মাও গেল। তখন ওইখানে আপনার ওই একটা পুকুরে ইয়ে করতে গেলাম, গোসল করতে গেলাম আর কি গ্রামে, তো ওই আমার মামাতো ভাইরা সবাই আপনার ওইখানে যায় পুকুরে যে একটা দৌড় দিয়ে যে পড়ে যায় না আপনার পুকুরে, গ্রামে দেখছেন তো আপনার চিহ্ন, তাই গোসল করে নামতে চাই, আমিও নেমে গেছি, আমি কিন্তু সাঁতার জানি না তখন। আচ্ছা, তো আমি নেমে গেছি, আমি তো ওরা তো সবাই সাঁতার জানে না, আমি তো ওদের দেখা দেখি মানে জাস্ট অনুসরণ করি, বাচ্চারা যে অনুসরণ করে আর কি, তো ওই স্মৃতিটা আমার এখনও মনে পড়ে। তো অনেকক্ষণ পরে আমি তখন মানে ইয়েতে উঠতে পারছিলাম না, ডুবে পানির নিচে ডুবে গেছিলাম, পরে আমার মামাতো ভাইয়ের বেড টেড করে আমাকে আপনার ওই মাথায় করে কি ইয়ে টিয়ে করে পানি টেনে বুক থেকে বের করে পরে আমার সুস্থ করে, কিন্তু আমার মার কাছে সেই কথাটা তখন বলেনি, অনেক দিন পরে বলছে সেটা, সেই স্মৃতিটা আমার খুব মানে একটা মানে। আপনি কি গ্রামে থাকতেই কি এসএসসি পাস করলেন নাকি? আমি গ্রামে থেকে এসএসসি পাস, তারপর আপনি শহরে আসা কি কারণে, মানে কোন সময়টাতে? পড়াশোনার কারণে। এটা কি ইন্টারমিডিয়েট এর পড়াশোনার কারণে? ইন্টারমিডিয়েট এর পড়াশোনার কারণে। ওকে ফাইন, আমি এই জায়গাটা আসার আগে একটু জানি, আমাদের সময়ও ইনফ্যাক্ট ছেলে যদি একটা হয় বাবা মায়ের প্রত্যাশা থাকে, ছেলে হয় গভর্নমেন্ট অফিসার হবে, ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, আপনাদের সময় কী ছিল, মানে আপনাকে নিয়ে কী চিন্তা করতেন? আমি তো ডাক্তার হওয়ার জন্য আমি ছিলাম, আমি স্কুলে সায়েন্স পড়েছি। আচ্ছা, আমি গভর্নমেন্ট তিতুমির কলেজে, তিতুমির কলেজে আমি যখন ওই ফার্স্ট ইন্টারমিডিয়েট বেসের আমি ছাত্র। আচ্ছা, আপনারা যদি জানেন যে তিতুমির কলেজ কিন্তু প্রথম ডিগ্রি কলেজ হয়। হ্যাঁ, এখন তো ইউনিভার্সিটি। 1968-এ তিতুমির কলেজের জন্ম, ডিগ্রি কলেজ, ওই জিন্না কলেজ ছিল পুরনো ঢাকার জিন্না কলেজ ভেঙে যেটা এখন সরস্বতী কলেজ আছে সেটা ডিগ্রি কলেজ, এখানে করা হয়। পরবর্তীকালে আমরা যখন ছাত্র তিতুমির কলেজ নাম দিই, এটা কত সালের আপনার? এটা 70-তে কলেজে তো আমি ভর্তি হলাম। আসলে তিতুমির কলেজে ভর্তি হওয়াটাও কিন্তু আমার একটা মানে কী বলবো, যেটা আমার কোনো চয়েস ছিল না, ঢাকা কলেজে আমার পরীক্ষা দেওয়ার কথা ছিল এবং আমার ইমিডিয়েট 91 পরিবারে বললাম যে ইমিডিয়েট আমার চাচাতো ভাই যিনি উনি ঢাকা কলেজে পড়তেন, আমি ঢাকা কলেজে পড়বো, সেটাই আছে, কারণ আমার রেজাল্ট খুব ভালো ছিল মেট্রিকে, এসএসসিতে। কিন্তু তখন আপনারা জানেন যে 69-এ আন্দোলন, গণ আন্দোলন, ছাত্র আন্দোলন, সেই সময় ঢাকা কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটি ছাত্র খুব আন্দোলন ইয়ে ছিল আর কি। তো আমার একজন জ্যাঠাতো ভাই ছিল, উনি বেশ আমাদের মুরব্বী ছিলেন, উনি বললেন না ওইসব স্কুলে সব খারাপ পলিটিক্স হয়, তুমি নতুন কলেজে তুমি এখানে ভর্তি হও। উনি আমার এখানে এখন অপশন ছিল না আর কি, কলেজে ভর্তি করে দিলেন। আমি আমি আই ওয়াজ দি ফার্স্ট বেস এই তিতুমির কলেজের। তিতুমির কলেজে ভালোই গেছে আপনার, ধরেন আমরা তো ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর থেকে তো আন্দোলন সংগ্রাম শুরু হলো, 70-তে ভর্তি হলাম, তখন 70-র আপনার আমি বনানী হোস্টেল থাকতাম, আপনারা যদি চিনেন নিশ্চয়ই, এখন বনানী যে কলোনিগুলি আছে টিএনটি কলোনির পিছনে, ওই যে বুড়ো একটা ওর পিছনে, ওইখানে আপনার একটা হোস্টেল আছে, ওই হোস্টেলে থাকতাম। হোস্টেল থেকে বিআরটিসি বাসে আমরা 10 পয়সা ছিল ভাড়া, তিতুমিরগুলো যেতাম, আর তা না হলে ওই যে ভিতর দিয়ে তখন বনানী কিন্তু বাড়ি করছিল না, 2-4টা বাড়ি করছিল আপনার ই দিয়ে টিএনটি কলোনি দিয়ে বনানীর দিয়ে দিয়ে চলে যেতাম ওয়্যারলেসের ইয়ে দিয়ে ভিতর দিয়ে আর কি। তখন ওই সকালে রাত্রে খাবার দিত আমার কি হোস্টেলে, দুপুরে আমরা কোনো সময় কলেজের ক্যান্টিনে খেতাম, কলেজে তত এত ইয়ে না তখন আর কি, এস্টাবলিশমেন্ট এত হয় নাই। এখন যে আপনার মিস্টার বেকার যে কনফেশনের আছে না, মানে বনানি কামার অর্থাৎ থুকে বিনি, ওই যে মসজিদে যাওয়ার পাশে, এটা তখন ছিল একটা উপরে সোনের ঘর, আর নিচে এলো মাটি, মাটি দেওয়া, মাটির উপর ওই যে আছে না আপনার কাঠ, কাঠ দেওয়া আর কি, এগুলিতে বসে এখানে পরোটা বাজি চা এগুলি করতো, এগুলি আমরা দুপুরে নাস্তা খেতাম। এই ছিল বনানির অবস্থা, বনানির কিছু ছিল না তখন তো, মানে আন্দোলন সংগ্রাম শুরু হলো, 7ই মার্চ আসলো, 7ই মার্চ তো আমরা সেই সময় আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, মোটামুটি প্রথম স্কুল থেকেই বামপন্থী ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, ছাত্র ইউনিয়নের সাথে জড়িত ছিলাম, মানে
মস্কোপন্থী ছাত্রসংগঠন যেটাকে বলে আর কি। তো কাজিন রাজনীতির সদস্য ছিলাম, রাজনীতির সাথে আমরা ছাত্রলীগ ছাত্রজন মিলে সংগ্রাম কমিটি হলো, সংগ্রাম কমিটির আমরা বেশ ই এবং 7ই মার্চের যেদিন বঙ্গবন্ধু ভাষণ দিবেন সেদিন আমরা তিতুমীর কলেজ থেকে হেঁটে আমরা সরদুদনে গিয়েছিলাম এবং সরদুদন থেকে আবার হেঁটে আমরা আসতে আমার রাত্রে 11-12টার আগে মধ্যে আমরা এসেছিলাম। এত মানুষ এত ছিল আর কি, ভাষণ আমরা নিজে শুনেছি। তখন তো আপনার অবস্থা খারাপ। 14ই মার্চ আমি ঢাকা থেকে আপনার যখন সব ছাত্র চলে যেতে ঢাকা থেকে আমি দেশের বাড়ি চলে যাই। দেশের বাড়ি চলে যাওয়ার পরে তো আপনার 25ই মার্চের সেই আপনার কালো রাত্রি, স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধুর, তারপরে আপনার হানাদার বাহিনীর আক্রমণ, তখন আমরা এলাকায় আপনার ঢাকা থেকে সমানের লোক যাইতে থাকলো এলাকায়। আমরা যারা লোকজন ছিলাম মানে ছাত্র, তারপরে সচেতন মানুষ, রাজনৈতিক মানুষ, তোমরা মানে স্বেচ্ছাসেবক বাহিনী করে যারা রাস্তা দিয়ে যাইতো আপনার হাঁটাহাঁটি করে ঢাকা থেকে হেঁটে অনেক দূরে পরিবার পরিজনদের কি দুঃসহ কষ্ট বেদনা এটা বলা যায় না। তেমন কি টাকা পয়সা নিতে পারেনি, তাদের খাবার দাবার ব্যবস্থা করা, পারলে কিছু টাকা পয়সা দেওয়া, পানি দেওয়া, এসব আমরা করতাম আর কি। এটা একটা আমার মানে কলেজ পর্যন্ত আমার পাঠ, কিন্তু কলেজের আসলে মানে পড়াটা আমাদের বেশি দিন হয় নাই, কারণ মুক্তিযুদ্ধ শুরু হলো, মুক্তিযুদ্ধের পর আসলাম, আসার পরে কিন্তু পরীক্ষা, আসার পরে পরীক্ষা, পরীক্ষা দেওয়ার পরে 72 সালে পরীক্ষা হলো। পরীক্ষার পরে তো আপনার আমরা আপনার আমি কি পড়ব, আপনি কি পড়বেন, সেই জায়গাটায় যাওয়ার আগে আমরা মুক্তিযুদ্ধের পুরো গল্পটা একটু রিকভারি করতে চাই। আপনি 71-এর আগ পর্যন্ত রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলেন না, ছাত্র রাজনীতির সঙ্গে মস্কোপন্থী রাজনীতি করছিলেন? না, 71-এর আগেই আমি স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত। বাট এই ধরনের পরিবারের ছেলেমেয়েরা রাজনীতি করুক, এটা তো ফ্যামিলি থেকে চাইতো না, চাইতো না, কিন্তু আমি তো ফ্যামিলি, যেহেতু আমি অনেকটা আমি বললাম এক বাবার এক ছেলে, আমার আসলে ফাদার ছিল অসুস্থ, সেই কারণে আমার উপর আসলে কেউ কোনো মানে খবরদারি করে নেয়, নিজে নিজে সিদ্ধান্ত। আপনি কেন মস্কোপন্থী এই ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত হলেন, মানে কোনো ঘটনা কি আছে যে কারো দেখে ভাল লাগলো, কারো দ্বারা অনুপ্রাণিত? আসলে এটা একই ধরনের, কারণ আমাদের এলাকাটা আসলে আপনি জানেন যে আমাদের যে নরসিংদীর রায়পুরা মনোহরদী শিবপুর, এই এলাকাটা আসলে লেফট ওরিয়েন্টেড এলাকা। আচ্ছা, শিবপুর তো হলো লেফট ওরিয়েন্টেড বাসানীবন্দী যারা ইয়ে আছে তাদের ছিল, যদিও আমি শিবপুরের ছাত্র কিন্তু মস্কোপন্থী, কারণ আমার এলাকাটা ছিল আসলে মস্কোপন্থী আপনার যারা ছাত্র ইউনিয়ন বা কমিউনিস্ট পার্টি ন্যাপ এটার একটা বেশ ইয়ে ছিল আর কি। আমার পরিবারের কিন্তু সবাই আওয়ামী লীগ করে, আচ্ছা বলতে গেলে এখন আমি নিজেও আওয়ামী লীগের সমর্থক, কিন্তু আমি ছাত্র জীবন থেকে শুধু ছাত্র এই রাজনীতির সাথে জড়িত ছিলাম, কিন্তু যেদিন থেকে ধরেন আমি প্রফেশনে আসছি এরপর থেকে আমি কোনো রাজনীতির সাথে কোনোভাবেই জড়িত না, কোনো রাজনীতির সভা সমাবেশ বক্তব্য মিটিং টিটিং কোথাও যাই না, একদম প্রফেশনাল পুরো হয়ে আছে। আপনি জানলেন যে রাজনীতি কীভাবে আসলাম, কারণ ওইখানে আমাদের এলাকায় একজন আপনার ফয়েজ মাস্টার নামে একজন লোক ছিল, কমিউনিস্ট পার্টির লোক, হ্যাঁ, আরেকজন ছিল শিবপুরে আশুতোষ চক্রবর্তী, এই দুজন তার কমিউনিস্ট যারা ছিল বা ন্যাপ যারা করতো তারা আপনার খুব মানে ওই যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছাত্রদের মোটিভেট করতো, ইয়ে টিয়া করতো আর কি করতো। তো আমি যেহেতু শুধু সোশ্যাল আগেই বলেছি যে আমি চায়ের চলে আড্ডা মারতাম, যেহেতু এক ব্যাপারে চায়ের চলে বসে হয়তো আমি চারজন বসে আছে মুরব্বী মানুষ চা খেলো আমি সবার পয়সা দিয়ে দিতাম এরকম, কারণ আমরা মোটামুটি একটু অয়েল অফ ছিলাম আর কি থাকার কারণে। এটা আমি স্কুল জীবনে করেছি, কলেজ জীবনে করেছি, তখনও ছাত্র জীবনেও করেছি, এই হিসাবে ধরেন হয়তো এদের আমার চোখে পড়ছে আর কি কারণ। তখন ওই যে দুজন ব্যক্তির নাম বললাম তারা আমার সাথে নানানভাবে যোগাযোগ করতে থাকলো এবং কথাটা বলতে, তাদের দ্বারা আসলে আমি বায়াস হইলাম আর কি, যে কোনো আদর্শ বা ইয়েতে সেই হিসাবে না। ওই থেকেই পরে আপনার ধরেন কলেজে এসে ওই ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত, ইউনিভার্সিটিতে পড়ার সময় ছাত্র ইউনিয়নের সম্পৃক্ত, কিন্তু মুক্তিযুদ্ধ ছাত্র ইউনিয়ন এবং ন্যাপ কমিউনিস্ট পার্টির যে গেরিলা বাহিনী সেটা থেকে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি, কিন্তু আমার ছাত্র রাজনীতির পার্ট ওইটুকুই স্কুল বা কলেজ ছাত্র জীবন থেকেই, কিন্তু যেদিন থেকে আমি প্রফেশনে জয়েন করছি সেদিন থেকে আমি রাজনীতির সাথে কোনোভাবে সম্পৃক্ত না, কোন রাজনীতির সাথে না, কিন্তু বলতে পারেন আমি যেহেতু বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা শুনেছি, নিজে মুক্তিযুদ্ধ করেছি, অবশ্যই আমি স্বাধীনতার পক্ষের যেটা বলে মানে মানে আওয়ামী ঘরনার যে ই সেটা আমার পরিবার সবাই আওয়ামী লীগের
সমর্থন। আপনি রাজনীতির সঙ্গে সেই সময়টা যুক্ত ছিলেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণও করেন, তো এই গল্পটা আমরা একটু জানতে চাই একেবারে শুরু থেকে কিভাবে মুক্তিযুদ্ধের সময়টাতে। একটা হলো যে আপনি যখন 25শে মার্চ তখন আপনি ঢাকায় থেকে গ্রামের বাড়িতে চলে গেছেন, তারপরে ইন্ডিয়াতে যাওয়া হলো কি না, গল্পগুলো কি একটু ধারাবাহিকভাবে আসতে চাই। আমি বলছি আপনাকে আমার জিনিসটা খুব ইন্টারেস্টিং। আমি তো বারবার বলছি একটি জিনিস যে আমার কিন্তু ছাত্র জীবনের আপনার একটা কীভাবে আমি আপনার যেটা বলতেছিলাম যে আমি কী হতে চেয়েছিলাম ডাক্তার, এটাও বলার এটার পিছনে কিন্তু অনেক বড় একটা কাহিনী আছে। আচ্ছা এটা পরে আমি বলবো, এটা মুক্তিযুদ্ধটা আগে বলে নিই। ওইখানে আমরা তো দেশে চলে গেলাম, দেশে গিয়ে আমরা ওই এলাকার যারা ধরেন ছাত্রলীগ, আওয়ামী লীগ, ন্যাপ, ছাত্র ইউনিয়ন যারা আছে তাদের নিয়ে আমরা যারা এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে নিয়ে আমরা স্বেচ্ছাসেবী সংস্থা করলাম। তখন আপনার আমাদের পার্টি থেকে খবর আসলো যে ইন্ডিয়াতে ট্রেনিং হবে, ট্রেনিংয়ে যাওয়ার জন্য মানে নির্দেশ আছে আর কি, যেতে বা নির্দেশ আছে। আমি জানেন যে আপনি যে আমি বললাম যে বাবার একমাত্র ছেলে সন্তান, আমাকে চোখে চোখে রাখা হয়, বাপ হলো বাবা অসুস্থ। আমি ধরেন আমাদের মূল ইনকাম ছিল ধান, চাল, ধান আর পাট, আখ, কাঁঠাল, এগুলি ইনকাম ছিল। এগুলি তো হিউজ পয়সা ইনকাম ছিল, মানে আমি বললাম যে অনেক গোলা গড় ইয়া গড় এগুলি আমাদের অনেক ইয়ে ছিল, এগুলি দিয়ে আমি লেখাপড়া করতাম আর কি। তখন ধরুন যেহেতু কলেজ থেকে আসছি সেই সময় তো আসলে টাকা পয়সা তত হাতে থাকে না, যদি কলেজে গেলে মানে ধরেন ছাত্র হোস্টেলে গেলে টাকা দেয়, এখন তো টাকা নেই। তখন তো যখন ডাক আসলো যে মুক্তিযুদ্ধে যাবো, তো অবশ্যই যাবো। আগে যখন আমরা এখানে ছিলাম তখনও আমরা কিন্তু 25শে মার্চের আগেই আর এখানে 14ই মার্চের আগেই আমরা ঢাকাতে বিভিন্ন সময় ট্রেনিং ঢাকা ইউনিভার্সিটি তখন মানে ছাত্ররা ট্রেনিং দিচ্ছে আমরা জানি না জানেন, সেই সময়ই আমার ইচ্ছে যদি এরকম হয় তাহলে আমরাই অংশগ্রহণ করব। তো যখন ডাক আসলো তখন আমার পাশের গ্রামের আমার একটা আত্মীয় ছিল যে কামাল হেদার নামে, উনি পরবর্তীকালে ন্যাপের ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিল, এমপি ছিল, এখন অসুস্থ আছে। উনি বললো যে ওনার কাছে প্রথম খবর আসে তো উনি আমার বলল যে ঠিক আছে আমার কীভাবে যাব। তখন আমরা চিন্তা করলাম বলে তো যাওয়া যাবে না, বলে যাওয়া যাবে না। তখন আপনার ধরেন কী করবো, টাকাও নাই, টাকাও লাগবে, কিছু টাকা তো লাগবে যাইতে। তখন সত্যির অর্থে আমার বই কিন্তু লেখা আছে যে ওই ধান, কিছু ধান আমি বিক্রি করলাম, বিক্রি করলাম পাশের বাড়িতে, কিছু ধান দোকান পরিবারকে না জানিয়ে কিছু ধান বিক্রি করলাম। ধান বিক্রি করে ওই ধানের টাকা আর আমার পাশের বাড়ির একজন আছে তার কাছ থেকে কিছু টাকা নিলাম, নিয়ে ওনাকে বললাম যে আমি চলে যেতেছি ওখানে জানার, যেহেতু মাকে বলা যাবে না, কাউকে বলা যাবে না। তখন আমি একটা লুঙ্গি হাতে পেছি আর প্যান্ট আর শার্ট পরে আপনার পাট ক্ষেত ছিল আর কি, পাট ক্ষেতের ভিতর দিয়ে আপনি মেন রুট না না যে পাট ক্ষেতের ভিতর দিয়ে আমি আপনার একটা বাজার ছিল অনেক দূরে 2 কিলোমিটার দূরে, ওই বাজারে যেয়ে ওইখানে মেন রুটে উঠলাম। মেন রুট থেকে তারপর শিবপুর গেলাম, শিবপুর থেকে বাসে নরসিংদী, নরসিংদী থেকে এনে আমাদের আরও 2 সহপাঠী ওইখানে সহযোদ্ধা হাইবুল্লাহ বাহার আর আপনার মানে তার ভাই শহীদুল্লাহ বাহার, তাদের মা এবং বোন ছিল বিধবা বোন, মা বাপ নাই, তাদের রেখে এবং ওইখান থেকে আমাদের আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলার নেতা ওয়াজুদ্দিন আহমেদ এডভোকেট উনি জানলেন, কামাল হেদার সাহেব মিলে মানে ওই রাত্রে এখানে থেকে পরের দিন আমরা নরসিংদী লঞ্চঘাট থেকে লঞ্চ উঠে নবীনগর দিয়ে আপনার ওই ঢাকা সিলেট হাইওয়ে তখন হয় নাই আর কি, তখন এটা পাস করা খুব কঠিন আর কি। তো আমরা আর্মিটা পাড়া দেয় যে অনেক মানে কী বলবো যে ইয়া টিয়া করে আমরা পাস হলাম। তারপরে বর্ডার পাস করা আরও কঠিন, তারপরে ওইখানে বর্ডার পাস করতে যেয়ে এখানে আমার সাথে দেখা হলো আরেকজন এমন ওই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, সেও বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতো, উনি যুদ্ধে যাবে না কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য সহযোগিতা করতো। উনি কীভাবে আমাদেরকে আমরা কিছু মানে অর্থ দিলাম আর কি, ওনারকে আমাদের পার হওয়ার জন্য কিছু অর্থ দিতে হয়েছে আর কি। তারপরে আমরা ওইবারে পার হলাম, পরে আমরা আমাদের ক্যাম্প ছিল মানে আগরতলা আর্ট অ্যান্ড ক্রাফটস ক্যাম্প, একদিন আমরা ছিলাম, পরের দিন আমাদেরকে কার্গো প্ল্যানে নিয়ে গেল যাওয়া হলো আপনার আসাম। আসাম থেকে আপনার ধরেন বাসে ট্রাকে করে আমাদেরকে বাদরজোলা করে নেওয়া হলো আপনার ইয়েতে তেজপুর, সেই তেজপুর ঐতিহাসিক তেজপুর, সেই তেজপুরে আমরা ট্রেনিং দিলাম। সেখানে এক মাসের ট্রেনিং,
আমাদের সাথে যে মুজা ইসলাম সেলিম সিবিবি নেতা ছিল উনিও আমাদের সাথে ট্রেনিং দিয়েছিলেন। তো আমরা ট্রেনিং দিয়ে এক মাসের ট্রেনিং দিয়ে আবার দেশে আসতে সমস্যা, তখন বর্ষাকাল এসে গেছিলো, আর্মিরা খুব ইয়ে করতেছিলো, আমরা আসতে পারতেছিলাম না। এরপর আমার বাইকুরা আগরতলা বাইকুরে আমরা কিছুদিন ছিলাম, যেহেতু তখন আমি মানে কী বলবো যে এক বাবার এক ছেলে, আমাকে সরাসরি যুদ্ধে পাঠানো হবে কি না তখন কিন্তু এই জিনিসগুলো বিবেচনা করতো। আবার অনেকে নতুন বিয়ে করছে গেছে, তাদেরকে আবার কী করাবে, একজনের দায়িত্ব দিত। তখন আমাকে বলা হলো যে তুমি মানে একটা মেডিকেল ইয়ে করো আর কি। তো আমি আবার 7 দিনের একটা মেডিকেল কোর্স করলাম। তো ওইখান থেকে আমরা মেডিকেলে ওষুধ টষুধ এনে আমি ইঞ্জেকশন টিঞ্জেকশন এগুলি কাজ করতাম ওইখানে। তো ওইখানে আমরা বাজার করতাম আর কি। বাজার একটা ইন্টারেস্টিং ঘটনা বলি আমি, যে আমরা যখন ওইখানে বাজার করতে যেতাম ইন্ডিয়াতে, তো একটা উপজাতিক এলাকা ছিল বাইকুরা এলাকাটার নাম, যেখানে ক্যাম্প ছিল হোল্ডিং ক্যাম্প আসার আগে। ওই বাজারে গেলে আপনার যে আমরা 200 লোক একসাথে ছিলাম, ওই বাজারে কিন্তু 200 লোকের জিনিস তখন বিক্রি কিনি হইতো না। যারা বাজারে জিনিস নিয়ে আসতো তারা সব জিনিস প্রায় আমরা নিয়ে আসতাম, ওই এলাকার ইন্ডিয়ান লোকজনগুলো পাইতো না, কিন্তু তারাও কিন্তু তবু ইয়ে করেনি আর কি। যাই হোক, ওইটা সংক্ষিপ্ত বলি আসি। তারপরে আমরা একদিন রওনা হলাম নৌকা দিয়ে আর কি, আমাদের অস্ত্রপাতি বুঝাই দেওয়া হলো নৌকা দিয়ে। নৌকা দিয়ে আসার পথে পথে ধানক্ষেতের চিপা পানি, ধানক্ষেতের চিপা দিয়া আস্তে আস্তে ওই কোথাও আর্মি ক্যাম্প দিলে আমরা বসে থাকি, চুপি করে বসে থাকি এরকমভাবে লুকোচুরি দিয়ে। এক জায়গায় এসে আর কোনোভাবে আসা সম্ভব না, তাকে স্কুলে আমাদেরকে নামাই দিল রাস্তা পানির মাঝে, যে এখানে থাকতে হবে, এখন আর্মির অবস্থা খুব খারাপ, তারা খুব মানে বেশি ইয়ে করতেছে। তখন আমরা ওই দিন 3 দিন প্রায় এখানে ছিলাম, চিড়া আর গুড় খেয়ে আর শুধু কিছু খাইতে পারিনি। তার 3 দিন পরে আবার আমরা অন্য হয়ে আর মানে নরসিংদীর রায়পুরা আসলাম। রায়পুরা থেকে আমরা আবার মনোরদি আসলাম, মনোরদি এলাকায় আসলাম। এলাকায় এসে আমরা আমার যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকলাম। তো ওইখানে আবার ধরুন দেশে আসার পরে ধরুন আমরা এক ধরনের যুদ্ধ ন্যাপ কমিউনিস্ট পার্টি গেরিলা গেরাল বাহিনী ছাত্র ইউনিয়নের ওইদিক দেবান মুজিব বাহিনী ছিল, আবার বিএলএফ ছিল, আবার এলাকার লোকাল ছিল, নানান ধরনের ইয়ে ছিল আর কি। সবার সাথে আমরা মিলেমিশে মোটামুটি বেশ কিছু যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি এলাকায়, এবং অনেকগুলি অপারেশন। এখানে জানতে চাইবো আপনি ট্রেনিং শেষে যে দেশে ফিরে এলেন সেটা কোন মাসে ফিরে এসেছিলেন? সেটা আপনার আমার মনে হয় যে এটা জুলাইয়ের দিকে। আচ্ছা, জুলাইয়ের দিকে ফিরে আসছি আপনার। ফিরে আসার পরে বাড়িতে যখন আসলাম তখন আপনার ধরেন তো বুঝনীয় বাড়ির অবস্থা, সবার মনে গেছে আসলে নাই মাই, এর মধ্যে আমার একটা মামাতো ভাই যুদ্ধে সে মারা গেছিলো আর কি। তখন বাড়িতে আমার দুধ দিয়ে আপনার গোসল রসল করে আপনার আমার বাড়িতে আমার মা আত্মীয় স্বজন সবাই তুলে নেয় আর কি। যাই হোক, ওইখানে আসার পর তো আবার কোনো ফাঁক নাই। তখন ধরেন আমাদের এলাকায় যুদ্ধ এত বেশি যুদ্ধ হয় নাই, তবে আমরা বেশ কিছু মানে পয়েন্ট অংশ নিয়েছি, কারণ আমরা আবার সবার সাথে মুক্তিযুদ্ধের সময় কিন্তু অনেকগুলি গ্রুপ ছিল, সমন্বয় করতে হয়েছে। সমন্বয় করে করে আমরা শিবপুর মনোহর দিয়ে এসব এলাকায় বেশ কয়েকটি অপারেশন করেছি, বিশেষ করে যে ব্রিজ টিজ এগুলি ভেঙেছি। এরপরে ধরেন আমরা স্বাধীনতা হলো 16ই ডিসেম্বর পর্যন্ত আমি দেশেই ছিলাম আমরা, আমাদের ট্রুপ 16ই ডিসেম্বর পরে আমি 18ই ডিসেম্বর আমরা ঢাকা আসি। তখন আপনার অনেকগুলি ফেরি ছিল, ফেরিটির বাঙ্গা ছিল কাশপুর দিয়া, কাশপুর ছিল না তখন আপনার ওই ড্যামরা দিয়া ঢাকা আসি। ঢাকা এসে প্রথম আমরা উঠিল যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, উনি কিন্তু ছাত্র ইউনিয়ন করতেন তখন, ছাত্র ইউনিয়নই আছেন, ওনার শেল্টারে আমরা কয়েকদিন ছিলাম। পরবর্তীকালে মানে ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড এস বিল্ডিং এলো, ন্যাম্প মরিশমের ছাত্র ইউনিয়নদের ক্যাম্প ছিল, ওই ক্যাম্প থেকে আমাদের সার্টিফিকেট টার্টিফিকেট এগুলি দেওয়া হয়। এরপরে আমরা যার যার কলেজে চলে গেলাম, কলেজে চলে যাওয়ার পরে আপনার ধরেন তো ওইখানে আবার কলেজে গিয়ে অনেক রিপাই নাই, তারপর পরীক্ষা হিসাবে বলে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে পাশ করলাম। পাশ করে এখন কী পড়ব, তখন যে আমি পড়ার কথাটা আসি আর কি, যুদ্ধের পার্টি এখানে শেষ, সব ধ্বংসযজ্ঞ ঢাকা শহরে এসব কিছুই নাই, আগে যাদের দেখে কিছুই নাই, এনে এনে বনানি অনেক পরিবর্তন, ঢাকা শহর অনেক পরিবর্তন, একটা পুরা বিধ্বস্ত এলাকা। হ্যাঁ, তো আমরা পরীক্ষাটা দিয়ে তখন ভর্তি হবো, কোথায় ভর্তি হবো, ভর্তি হলাম, মেডিকেল পরীক্ষা দিলাম। মেডিকেল পরীক্ষায় আপনার অ্যালাউ হলাম আমি সিলেট মেডিকেল কলেজে ভর্তি হলাম, কিন্তু সিলেট মেডিকেল কলেজে আমার পরিবারের পক্ষ থেকে বেশ আমার মা আপত্তি জানালো আর কি, যে কেউ নাই বাড়িতে সিলেটে পড়লে, আমার বাড়িতে এমন বললো। তো এর মধ্যে কিন্তু আবার আমরা পৃথক 51 পরীক্ষাটা থাকলো না, পৃথক হয়ে গেছে, যে কারণে আমি আবার একা হয়ে গেলাম। একা হয়ে যাওয়ার কারণে পরিবার আমার মেনটেন করতে এসে মানে সংসার মেনটেন করতে সবাই মেনটেন করতেছে, বাড়িতে জমি জামা ঘর বাড়ি, যেহেতু আমরা কৃষি পরিবারের সন্তান ছিল, গৃহস্থ পরিবারের সন্তান,
তো জমি জমা গাছ গরু ছাগল যাই কিছু বলেন সব কিছু দেখাশোনা করা করতে হয়। তখন আপনার আর ওইখানে যাওয়া হলো না, তখন বললো যে আমি ইয়ে পড়বো কি না, একজন বললো তুমি সিএ পড়ো। তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে কি না ঢাকা হলো যে ভর্তি হইলাম কমার্সে। তো পড়স ভালো লাগে না, এক বছর মিস। 73 সালে ঢাকা ইউনিভার্সিটিতে আমি পরীক্ষা দিলাম, কিছু পরীক্ষা দেবো কী করবো কোনো গাইড ছিল যায় না। সায়েন্স ছাত্র আমি আপনার কেমিস্ট্রি ফিজিক্স সব পরীক্ষা দিলাম, স্যার সব সাবজেক্ট ঠিকছে। পরে পলিটিক্স সায়েন্সে পড়তাম, কেন ভর্তি হইলাম, আমার মুক্তিযুদ্ধের সময় আমার কয়েকজন বন্ধু ছিল যে একসাথে মুক্তিযুদ্ধ করছে, এরা পলিটিক্যাল সায়েন্সে পড়তেছে এই কারণে। কিন্তু ছাত্র ছিলাম আমার ফজল কলেজ ছাত্র সায়েন্সে। তো এখানে পাশ করলাম, এখানে ইয়ে করে আপনার ধরেন ছাত্র রাজনীতিতে কিছু কিছু করছি, ইয়ে করছি। তো এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা হলো যে ইউনিভার্সিটি জীবনে যে আপনার 1975 সালের 15ই আগস্ট, হ্যাঁ 15ই আগস্ট তো ধরেন আমরা ঢাকাতে ছিলাম, তারপরে 7ই নভেম্বরে ঢাকাতে ছিলাম। 15ই আগস্টে সে বয়োবৃদ্ধ অবস্থা আপনারা জানেন যে আমরা 15ই আগস্টে মানে হল থেকে, তখন তো ইয়ে ছিল না, বিএনপি ছিল না, তখন যে ধরেন জাসদ ছিল, ইয়ে ছিল, বিপ্লবী ছাত্রজন ছিল, তারা কিন্তু খুব এন্টি ছিল তখন আপনার বাকশাল হওয়ার পরে, ইয়ে হওয়ার পরে। আমরা তো ওই বাকশালের ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ চাতুর্দন্ত তখন বাকশালের ন্যাপ হয়ে গেলে আমরা তো বাকশাল। তো আমরা কিন্তু তখন পালিয়ে হল থেকে পালিয়ে আসতে হইলো আর কি, পালিয়ে এসে বেশ কিছুদিন আমরা হলের বাইরে ছিলাম আর কি। তারপরে আবার অনেকদিন পরে আবার আমরা ওইখানে যে কলেজে হলে উঠতে পারি এবং লেখাপড়া করি। লেখাপড়ার করতে করতেই আপনার ধরেন 73 সালে আপনার 73 সালে আর কি, যখন শান্তি পরিষদ, বাংলাদেশ শান্তি পরিষদ আপনার মনে আছে কিনা, বঙ্গবন্ধুকে জুলিও করে পুরস্কার দেওয়া হয়েছিল, সেই সময় ছাত্র ইউনিয়ন থেকে আমি শান্তি পরিষদের একজন কর্মী। তো এই শান্তি পরিষদে সম্পৃক্ত হলাম। ওই শান্তি পরিষদ তখন একটা পত্রিকা বের করলো, ওই পয়সাটা দিত বঙ্গবন্ধু, মাসে 50,000 টাকা উনি দিতেন। আলী এক্সার ছিল এটার সম্পাদক, উনি সিনিয়র সাংবাদিক, শান্তি পরিষদের সভাপতি, উনি সেক্রেটারি ছিল, আব্দুল সামাদ আজাদ ছিল প্রেসিডেন্ট। বঙ্গবন্ধু 50,000 টাকা দিতেন, আলী এক্সার সাহেব নিয়ে যেতেন, মাঝে মাঝে আমিও যেতাম বঙ্গবন্ধু গণভবনে, দেখো 50,000 টাকা মাসে কাকরে দিত। এইখান থেকে আমার সাংবাদিকতে শুরু। আমি লেখাপড়ার কথা বললাম, শৈশব বললাম, মুক্তিযুদ্ধ বললাম। মুক্তিযুদ্ধে খুব সংক্ষিপ্তটা বলছি, যদি মুক্তিযুদ্ধের আরেকটা কথা আমি বলি তাহলে আমার বলি, মুক্তিযুদ্ধের সময় আপনার আমরা যেখানে ট্রেনিং দিচ্ছিলাম মানে মানে আসামের তেজপুর, ওইখানে গোসলের যখন আমরা গোসল করতে যেতাম, আপনার এমনি কোনো টিউবওয়েল ছিল না আর কি, একটা ইয়ে ছিল ওই লেকের মতো আর কি, হ্রদ ওই যে পাহাড়ি ইয়ার মধ্যে যে আমরা টেকনা টেপনা গেলে যে আপনার ইয়ে পড়েন আপনার পানি পড়ে যায় এরকম আর কি, হ্রদের মতো। তো এর মধ্যে জোকে ভর্তি ছিল, আমরা গোসল করতে হলে আপনার যে যত উপর থেকে দৌড় দিতাম, দৌড় দিয়ে আপনার আবার একই দৌড়ে উঠে আসতাম, অন্য কোনো সাবান টাবান লাগানোর কোনো সুযোগ ছিল না আর কি, এর মধ্যে যাতে যোগ না লাগে। এর মধ্যে হয়তো আপনার কেউ 20টা লাগছে, কেউ 25টা লাগছে, কেউ 10টা লাগছে, এরকম আর কি আমরা অবস্থায় এখানে এই অবস্থা ছিলাম। আরেকটা ঘটনা যে ট্রেনিং দেওয়ার সময় আমি আবার স্নাইপিং ট্রেনিং দিচ্ছি আর কি, স্নাইপিং হলে আপনার ধরেন এক ইয়েতে দেয়। এখন কিন্তু আমি যে রিপুটেশন কিছুদিন আগে যে রজ জয়ন্তী ছিল ওইটার আমি চেয়ারম্যান ছিলাম, ওইটার যে ক্রিকেট ব্রেকিং আছে না, ব্রেকিংয়ে আমি কিন্তু স্নাইপিং আমার কাজে লাগছে, আমি 5টার মধ্যে 3টে লাগিয়ে ফেলেছিলাম। তো ওই স্নাইপিং ট্রেনিং দিতে যাই আপনার ওই জঙ্গলে নিয়ে গেছে, কোথায় খবর নাই, বাঁশি দিলে আওয়াজে শোনা যায়। এখানে প্রায় একদিন আমি হারানো অবস্থায় ছিলাম, আমি খুঁজে পাইনি কাউকে, তোর খাবারও ছিল না, আর একবার রুটি ছিল, রুটির মধ্যে আপনার পানি নাই, তো রুটি খাইয়া তারপরে বৃষ্টি দিয়েছিল, পিয়াটা না পাতিলটা আপনার যে ইয়া এই প্লেটটা আর কি মাথার উপর ধরে রেখেছে পানির জন্য, ওই পানি খেয়েছি আর কি। মানে ট্রেনিংয়ের বিবর্ষ যুদ্ধের তো আসি, পত্রিকার আমি যে যেভাবে কাজ করছি, কোথায় কাজ করছি বলতে গেলে আমার এটা অনেকক্ষণ সময়ের দরকার আছে। আমি সংক্ষিপ্ত বলি যে আমি ধরেন ইত্তেফাক থেকে প্রথম ইয়ে থেকে প্রসঙ্গ থেকে প্রথম আজাদ পত্রিকায় কাজ করি, আজাদ তখন অনেক ভালো পত্রিকা আমার, আমরা জানেন হয়তো বেবি মজুদ নামে একজন সাংবাদিক ছিল, প্রাইম মিনিস্টারের বান্ধবী ছিল বেবি মজুদ, ওনার সাথে আমার বেশ সম্পর্ক ছিল, ওনার হাজব্যান্ডও সাংবাদিক ছিল হাসান আলী। তখন বেবি মজুদ আমাকে বোনের মতো আমার সম্পর্ক হলো, তো উনি বললো যে তুমি সাংবাদিক করো, আমি বলছি না আমি সাংবাদিক করবো না, আমি তখন বলছে বিসিএস করবো এইসব,
আমার ভাই বললো তুই আবার মানে ল পড় ল পড়া তুই উকিল তো ওনার কথায় আসলে সাংবাদিকতে আমি আসলাম। বিভিন্ন সাংবাদিকদের খুব প্রিয় নাম একজন একজন ভালো মানুষ ছিল, প্রধানমন্ত্রীর বান্ধবী। প্রধানমন্ত্রী যে বইগুলি লিখছিলেন আপনার যে কিনা ওনার যে বঙ্গবন্ধুর যে ইয়ে উপর এই বিভিন্ন কথা আছে প্রধানমন্ত্রী যে বলছেন যাই। তো ওই আজাদের চাকরি করি, আজাদের চাকরি করার কিছুদিন আমি খবর যখন বের হতো খবর প্রথম বাংলাদেশের ফটো কম্পোজ পত্রিকা, তখন কম্পিউটার কম্পিউটার ছিল না, ফটো কম্পোজ পত্রিকা, সেটা আসলে অনেক ভালো চলতো। খবরে আমি অনেক রিপোর্ট করেছি যেগুলি ব্রেকিং নিউজ, যেগুলি বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি পাল্টাই দিয়েছে। বিশেষ করে বেগম জিয়ার ইন্টারভিউ, শিশু না তত্ত্বাবধায়কের শিশু মানে শিশু এরিয়া ছাড়া তত্ত্বাবধায়ক সরকারকে বুঝে না। তারপরে আপনার ধরেন এমন যে আমি ঐক্য করবো না, ওনার গাড়িতে গোপনে বৈশা আপনার কেউ যায় না, সব রিপোর্টার ফাঁকি দেওয়া, ওনার ধূপখোলা থেকে স্ক্যাটার পর্যন্ত ওনার গাড়িতে বৈশা এক্সক্লুসিভ ইন্টারভিউ করা, হ্যাঁ এগুলি অনেক মানে বাংলাদেশে অনেক ধরনের ব্রেকিং নিউজ করেছি। তারপর ইত্তেফাকে গেলাম, ইত্তেফাকে তো ধরেন প্রায় প্রতি মানে সপ্তাহে চার পাঁচ দিন আমার নামে লিড নিউজ থাকতো। বিশেষ করে আমি পলিটিক্যাল নিউজ, ক্যাবিনেট, পলিটিক্যাল পার্লামেন্ট এই নিউজগুলি করতাম। এবং আপনার ধরেন একটা রিপোর্টের কথা বলি, যেটা হাজার হাজার রিপোর্ট আছে আমার এরকম, যে একটা রিপোর্ট যে আপনার যখন মাহি বিচৌধুরী যখন বিএনপির ওই সময়কালে ওনাকে প্রেসিডেন্ট করা হলো, তখন উনি জিয়াউর রহমান মাজার একবার গেলেন না, যে কারণে ওনাকে মানে দল থেকে বহিষ্কার করা হবে কি না হবে এই ধরনের পার্লামেন্টের মিটিং বসলো। পার্লামেন্টের মিটিংয়ে সিদ্ধান্ত হইলো যে আপনার কিনা যে ওনাকে বহিষ্কার করা হবে। তার মাহি চৌধুরী বাড়িয়ে বলতেছে আব্বা আমি কোনায় দাঁড়াইছি, আব্বা তুমি রিজাইন করো আমি পার্লামেন্ট ডিসিশনে। এই নিউজ আর কেউ করতে পারেনি, ইত্তেফাকে আমি করছি পরদিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হয়েছে একমাত্র আমি করছি, আমার সাথে খসরু ছিল একমাত্র, সারাত্র কিছুই খাই নাই। এবং পলিটিক্যাল যোগ বেগম জিয়া খালদা জিয়ার সাথে, হাসি শেখ হাসিনার সাথে, অনেক নেতার সাথে গেছে অনেক জায়গায়, তিন দিনও মানে খাবার পাওয়া যায় না এমন ঘটনা করছে। এভাবে আমরা কষ্ট করছি, আগে সেল ফোন ছিল না, ইয়ে ছিল না, টেলিফোন ছিল না, টরে টক্কা টেলিফোন ছিল, ইয়ে ছিল, এইভাবে সাংবাদিক করে করছি। তারপরে যুগান্তর যখন বেরোলো, যুগান্তরের মালিক বাবুল সাহেব আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, উনি বললো যে একটা পত্রিকা পাঠিয়ে দেবে, আমি বললে পত্রিকা পাঠিয়ে দেবেন ভালো, আমি যাতে বলবো না ব্যবস্থা করে দেবো। এই গোলাম সরদার সাহেবকে তখন আমি নিয়ে গেলাম, আমার বই যে রিপোর্টারের সম্পাদকগুলি কিন্তু স্পষ্টভাবে লেখা আছে। সরদার সাহেব আসার পর যাওয়ার পরে মুসা সাহেব গেলো, তখন বললো যে ভাই এখন তো আপনার আসতে হবে। তখন আমি উপসম্পাদক হিসেবে গেলাম, সরদার সাহেব মুসা সাহেবকে সম্পাদক হিসেবে নিলাম, মোটামুটি সার্ভে করে গেলো পত্রিকা। পরবর্তীকালে ওনার কাছ থেকে আমি আসলাম, আসার পরে বাংলাদেশ প্রতিদিন শাহ আলম সাহেবের সাথে কথা হলো, বসুন্ধরা গ্রুপের বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হিসাবে আমি জানেন প্রতিষ্ঠাতা সম্পাদক, আমি দুই বছর আড়াই বছরের মতো ছিলাম। আমার সময় পত্রিকাটি মানে লার্জেস্ট সার্কুলেটেড পত্রিকা হিসেবে পরিণত হয়, না 3 টাকা করে বিক্রি হতো, 3 টাকা ছিল, পরে আমরা 3 টাকা আসার সময় আমি আসার সময়টা 5 টাকা করছি। এই কনসেপ্টটা কি আপনারাই প্রথম যে এত অল্প দামে পত্রিকা? আমরাই প্রথম, এবং আমি নিজে এবং কেউ তখন একই সাথে কালের কণ্ঠ পত্রিকা বেরিয়েছিল, কালের কণ্ঠ কিন্তু সাকসেসফুল হয়েছে। কালের কণ্ঠ অনেক পরে এসেছে বাংলাদেশ প্রতিদিন, না না কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন আগে আসছে, কিন্তু কালের কণ্ঠ আপনার সেইভাবে ইয়ে হইতে পারে নাই। আমার কম ছিল লো কস্ট লো ইয়ার, সাংবাদিকদের ছিল কম মানে সেলিব্রিটি সাংবাদিক না, আমি বলছি আমার লোক দরকার যারা লিখতে পারে। এদের লোকদের সারাম সাহেব বারবার বলতো যে আপনি ভালো ভালো সাংবাদিক, আমাকে দরকার নেই কিছু বিজ্ঞাপনের দরকার নেই, সাহিত্যে আছে। আমরা এই লো কস্টের আইডিয়া নিজে আমি পত্রিকা বিক্রি করছি রাস্তায়, বিক্রি করেছেন? আমিও করছি নিজে পত্রিকা বিক্রি। কেন করলেন? প্রথম আমি বিক্রি করছি, আমি করলে আরও মানে হকাররা উৎসাহ পাবে সেইভাবে। এখন তো রাস্তায় পত্রিকা কম বিক্রি হয়, সেটা ধরেন আমি সম্পাদক, প্রতিষ্ঠাতা সম্পাদক, সেটা সবাই জানে, সবাই বই আসছে এবং পুরা জনপ্রিয় সময় আসছি। কিন্তু তখন আমি বাংলাদেশ প্রতিদিন লোকজন বল ছেড়ে আসলেন কেন, তখন বাংলাদেশ প্রতিদিন আসলে ছেড়ে দিয়ে আসলাম অনেক, আমার বাসা ধানমন্ডি, আমার ছেলেরাও তখন ইয়ে ছিল, তখন আপনার ধরেন আমার না ছেড়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগতো যাইতে, আসতে 2.5 ঘন্টা আসতে এরকম। তো সালাম পরে বললেন যে আপনি আমার অ্যাপার্টমেন্ট এনে দিতেছে, অ্যাপার্টমেন্ট থাকেন? বলছেন না আমার ওয়াইফ একটু অসুস্থ আছে বাসায়, আমার ছেলে 2টা ছেলে, তখন এক ছেলে গেছে আমেরিকার একটা, আর 2জন দেশে, তো আর সম্ভব না। তখন এর মধ্যে আমার ল্যাব এডের আপনার এরা মালিক যে বহুদিন ধরে আমার পেছনে পেছনে ঘুরতেছিল যে একটা পত্রিকা বের করবে, তো ল্যাব এড আমার বাসার কাছে অফিস কাছে দিলাম, কিন্তু সে ওই স্যারে আসলে উনি কিন্তু আমাকে ছাড়তে চাইল না, 2 মাস আমার সময় দিল। পরে পত্রিকা বিষয়ে একমাত্র দৃষ্টান্ত হলো যে আমাকে মানে সম্বর্ধনা দিল পত্রিকা বিষয়ে, কিন্তু মিডিয়াতে কিন্তু সম্বর্ধনা ছেড়ে দিয়ে আসলাম।
সম্বর্ধনা দিল, এগুলি আমার বইয়ে সব কিছু লেখা আছে এবং এগুলি সব জীবিত অবস্থায় সবার এই ঘটনাগুলি লেখা। সৌরভ সাহেবকে আমি নিলাম, মুসা সাহেবকে নিলাম এবং যোগান্তরের যে সম্পাদক সাইবুল সাহেবকে সেও আমি এখান থেকে ইয়ে করলাম। এইগুলি করার পরে আপনারা ধরেন আমার এই কারণে আসলাম, বিশেষ করে ওরও এক্সপিরিয়েন্স ছিল ল্যাবেটের শামীমের, আর ইয়েও দূরত্বর কারণে দূরের কারণে, কিন্তু ল্যাবেটের শামীম পরের ভেতরে বের করল না, বের না কারণে আমার পরবর্তীকালে মানবকণ্ঠে জয়েন করলাম। মানবকণ্ঠে বেশ ভালো চলছিল কিন্তু তাদের নানান অর্থনৈতিক সংকটের কারণে ইয়ে করতে পারল না। তারপরে আসিয়ানের কিনা ওই ইয়া আরে আসানিয়া মিশনের আলোকিত বাংলাদেশ সেটার সম্পাদক ছিলাম, এখনও একটা সম্পাদক আছে। এখন আমাদের প্রেস আছে, সবই আছে, কিন্তু করোনার কাগজের কারণে আমরা মার্কেটিং করতেছি, বাট আমরা অনলাইনটা ভালো। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনার সাংবাদিকতা জগৎটা নিয়ে একটু কথা বলতে চাই শেষের দিকে এসে। আসলে সাংবাদিকতা বলি বা এই প্রিন্ট মিডিয়া বলি, এই ফিউচারটা আসলে কোথা কোন দিকে যাচ্ছে? ফিউচার মানে প্রিন্ট মিডিয়া আপনার ফিউচার যে শেষ হয়ে যাবে এটা সঠিক আমি বিশ্বাস করি না, কারণ আমি আমেরিকায় এখনও দেখি, আপনারা বলেন যে আমেরিকা অনলাইন হয়ে গেছে, আমি আমেরিকায় এখনও দেখি যে আমি তো প্রায় আমেরিকা যাই, তো ওই ছেলেদের পাশায় থাকলে দেখি যে অনেক পত্রিকা আছে, লোকাল পত্রিকা, এইগুলি যে ইন্টারন্যাশনাল পত্রিকাগুলি অনেক কমে গেছে, কিন্তু লোকাল পত্রিকা আমেরিকার যেগুলি সবগুলি ভালো অবস্থায় আছে, প্রত্যেকটাই প্রত্যেকের বাড়িতে কোনো পত্রিকা রাখতেছে। এরপরেও কাজে স্যার এটা তো ভালোবাসার জায়গা থেকে, ঐতিহ্যের জায়গা থেকে, কিন্তু কমার্শিয়ালিজমের জায়গাতে আমরা তো পুরো পৃথিবীটাই একটা কমার্শিয়াল ওয়ার্ল্ড, সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, আপনি বাংলাদেশ প্রতিদিনের উদাহরণ দিলেন, ইভেন বাংলাদেশ প্রতিদিনও এখন এই অবস্থায় আছে কিনা সেটা নিয়েও কথা হতে পারে। তো সব কিছু মিলিয়ে আসলে প্রিন্ট মিডিয়ার 10 বছর পরের ফিউচারটা কি? আপনার কারণ আমাদের হয়তো একটা এক ধরনের অভ্যাস আছে যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে পত্রিকা হাতে নিয়ে চা খাই। আমেরিকান যে আপনার যে মানে সমাজের ট্রান্সফরমেশন আপনার, তাদের সেক্ষেত্রে আমরা তো অন্তত 50 বছর পিছিয়ে আছি, তাই না? সেই পিছিয়ে গেলে অন্তত পক্ষে আমাদের 50 বছর মানে পর্যন্ত প্রিন্ট মিডিয়ার খুব বড় থ্রেট কিছু নাই। হ্যাঁ, আর আপনার ধরেন আমরা ডিজিটাল মিডিয়ার যাইতেও আপনার আরও আমাদের প্রস্তুতি দরকার, মানে যুক্তি কি এটাই যে আমেরিকাতে ঠিক আছে সুতরাং আমরা ঠিক আছে? নো, যুক্তি এটা না, যুক্তি পাঠক আপনি যে কথাটা বলছেন সেগুলো আমাদের একটা ইয়ে হয়েছে। আপনি গ্রামে যান, গ্রামে কেউ মোবাইল খবর খুব কম দেখে, আমরা সবাই বসে পত্রিকা দেখে, আমি পত্রিকা কিন্তু সব পত্রিকার গ্রামে সার্কুলেশন বেশি, এখনকার 2/3 পত্রিকার সার্কুলেশন গ্রামে, শহরে কম, বুঝছেন না? কিন্তু বিজ্ঞাপনদাতা শহরে, যে পত্রিকা শহরে বেশি চলে বিজ্ঞাপনদাতা সেটা পায়, সেটা ঠিক আছে, কিন্তু পত্রিকার তো নিউ ডাইমেনশন নিউ কিছু নিয়ে আসছে। আপনি প্রথম আলো দেখেন, প্রথম আলো তো অনেক কিছু নতুন দিচ্ছে, যেটা ফ্যামিলি পেপার, এর কাছে ফ্যামিলি পেপার একটা নিউজ পেপার, যে ইত্তেফাক ছিল নিউজ পেপার শুধু নিউজের জন্য, প্রথম আলো এসে ফ্যামিলি পেপার, এখন সবাই ফ্যামিলি পেপার করতে যেতেছে, কেউ ফ্যাশন বিভিন্ন দিকে যোগ দেয়। জনকণ্ঠ যখন বেরোলো তখন আমরা ছাত্রদের কোচিং নিয়ে পপুলার হয়ে গেল, এরকম আর কি বলছি আমি। এই কাজে পত্রিকা আপনার থাকবে, আপনার একদিন হয়তো মানুষও তো একদিন থাকে না, কেউই থাকে না, কাজে সব জিনিসে সব থাকবে, সব কিছু নতুন মানে নতুনত্ব আসবে, নতুনত্ব ইয়ে হবে, হয়তো পত্রিকা ছোটো হয়ে যেতে পারে বা ইয়ে হয়ে যেতে পারে, কিন্তু পত্রিকা থাকবে। তো আমি আমার জীবনের আমি শেষ করতে চাই, কারণ যে কথাটা যদি না বলি তো হয় না, কারণ আমার এইটুকু আসার পিছনে আমার স্ত্রী আমার সন্তানদের মানুষ করা সব কিছুর পরে স্ত্রীর ভূমিকা আছে, কিন্তু আমি আমার স্ত্রীকে গত এপ্রিলের 12 তারিখে হারিয়েছি। আপনার এটা হয়তো আমার ইয়েতেও আছে, তো তাকে হারানোর পর আসলে আমি এক ধরনের মানে ট্রমাতে আছি, আমার ছেলেরাও ট্রমাতে আছে, বিশেষ করে ছোটো ছেলেটা আর কি, যে আমার ডাক্তার, সে কী করবে? সে আমেরিকা যাবে? দুই ভাই আমেরিকা থাকে, না বাপের সাথে ঢাকা থাকবে, না কোথায় থাকবে, সে এখনও স্থির করতে পারতেছে না। আসলে আমার জীবনটা একটা লন্ডমন্ড অবস্থায় চলে গেছে, কারণ আমি সারাটা জীবন খুব একটা ডিসিপ্লিন মানুষ, আপনি সাংবাদিকতা আমি করেছি, সাংবাদিকতা করলে কিন্তু একটা জিনিস মানুষের হয় যে হয়তো বলো সাংবাদিকরা মানে কী করে সময় মতো বাসায় আসে না, সময় মতো ই করে না, এই কারণে আমার জীবনটা একটা পুরো ডিফারেন্স। আমি যদি যেখানে যাই দুপুরে, আমি যে যদি দেশের বাইরে না যে ঢাকা থাকি অনুষ্ঠান থাকে, দুপুরে আমি যে আমার ওয়াইফের সাথে আমি ভাত খেয়েছি, রাত্রে আমি 11টার মধ্যে মাস্ট ফিরি, যত বড় পার্টি থাকে, আমার পার্টি থাকে ইয়া থাকে, আমার বন্ধুবান্ধবরা জানে, যেন আপনাদের জানেও আমার বন্ধুবান্ধব আছে অনেকে, তারাও জানে যে 11টা বাজে সাজান সর্দার নাই বাড়িতে, কিন্তু এজ কাজের ফাঁকি না, কিন্তু আমি বাড়িতে সরাসরি কাজে থাকি। তা যে আমি আজকের অনুষ্ঠানের মধ্যে আমার ওয়াইফের প্রতি আমি
মানে কি বলবো তাকে প্রতি যার আপনার প্রতি আমরা স্যার আপনার প্রতি সমবেদনা জানাচ্ছি যে যেভাবেই হোক না কেন পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন জীবনের এই সময়টাতে এসে আপনি সামলে উঠবেন সেই দোয়া করছি আরেকটা কথা আমি বলে টেলিভিশনের যে টক শো এই টক শোটা কিন্তু আমি চালু করেছি জি আমরা সময় থাকলে আমি চালু করেছি 2001 সালে প্রথম এটিএন বাংলায় টক শো নির্বাচন বাংলার প্রথম টক শো এটা এই যে পরিপ্রেক্ষিতে বুরহান কবির সাহেব এটা ইয়ে ছিল ফারুক হাসান এটা ইয়ে ছিলেন এবং অন্য দৃষ্টি যে টক শো এটা কিন্তু আমি চালিতাম এটিএন স্যার আমাদের হাতে সময় থাকলে আপনি নিশ্চয়ই জানেন যে সময়ের বাধনে আমরা নিশ্চয়ই বিষয়গুলো নিয়ে গল্প করতাম অনেক ভালো থাকবেন আপনি শুভকামনা থাকছে আপনার শুভকামনা আপনাদের সবাইকে শুভ